হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আমরা আছি মোটামুটি। তো আজকে একটা খুব খারাপ ঘটনা হয়ে যেত, মানে মানে কি বার বলবো। আসলে ওই যে সামনে যে পুরানো ঘরটা দেখছো, তো ওই বারান্দায় আমার মেয়ে খেলছিল আর আমি ঘরে রান্না করছিলাম, তখনই হঠাৎ এত জোরে শব্দ হলো, তো ভাবলাম না যেন কি হয়ে গেল। আসলে ওই ঘরটা খুবই নরম, পুরোনো ঘর, তো ভাবলাম সেই ঘরটাই ভেঙে পড়ে গেল নাকি, আর মেয়ে ওই বারান্দায় খেলছিল। তারপর বের হয়ে দেখি না, ঘরটা ভেঙে পড়েনি, ভেঙে পড়েছে আমাদের যেখানে একটা মাচা বানানো ছিল সুপারি শুকানোর জন্য। যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো জানো তোমরা, এই যে দেখো এই বাতাগুলো, যে এগুলো সেই মাচারই বাতা, তো সেগুলো ভেঙে ভেঙে এখন হাজবেন্ড একসঙ্গে করছে। তো ভাবলাম ভিডিও করে শেয়ার করি। এই দেখো তারকাটা লাগানোই আছে এগুলোতে। তো আমার শরীরটা এমনিতেই খারাপ, তো মন মেজাজ ভালো না, মেয়েকে ধাওয়া দিয়ে বলছি বাইরে খেল। তো খেলতে খেলতে আমি আর কি বকা দিচ্ছিলাম, ওই ঘরে খেলছিল, তো ভাবলাম কি যে হয়ে গেল। তো এসে দেখি এই যে সুপারি গাছটা পড়ে গিয়েছে, আর এই যে একদম গোড়াটা উখড়ে পড়ে গিয়েছে আর কি। গাছ ভাঙেনি, কিচ্ছু হয়নি, কারণ ভালো গাছ, ফল ধরেছে, অনেক ফল ধরেছে। এই দেখুন গোড়াটা থেকে একদম উখড়ে পড়ে গিয়েছে। তো ভাগ্যিস মেয়ে আর কি বাইরে ছিল না, বাইরে খেলতে থাকলে তো মেয়ের গায়ে পড়তো, আর গাছটা একটু বড় হলে ওই ঘরটাও ছুঁয়ে যেত, আর ঘরটাকে ছুঁয়ে গেলে ঘরটা ভেঙে পড়ে যেত। তো বন্ধুরা, যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা তো জানোই আমি এই উনানে অনেকদিন রান্না করেছি। তো এখন খড়ির জন্য আর বৃষ্টির জন্য আর কি রান্না বন্ধ করে দিয়েছিলাম। তো এখন এই ঘরে বারান্দায় মেয়ে খেলে, সেই জন্যই আরও ভয় পেয়ে গিয়েছিলাম গাছটা কি বারান্দায় পড়লো, বারান্দাটা কি ভেঙে পড়লো, কারণ এই বারান্দাটা দেখছো তো খুবই হালকা, একদম নরম। তো যাই হোক, বিকেলে প্রসাদ খেতে যাব, সেগুলো সবই শেয়ার করব, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, সেখান থেকে আরও এক জায়গায় যাব। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মন্দিরে। গতকালকে বলেছিলাম যে পুজো আছে, মানে পুজো বলছি মানে জন্মাষ্টমীর আজকে প্রসাদ খাওয়ানো হবে। তো চলুন মন্দিরে, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, চলে এসেছি মন্দিরে। এটা আমাদের বাজারের বারবারী দুর্গা মন্দির, রাধা গোবিন্দ মন্দির সব বলা যেতে পারে। তো যাই হোক, মন্দিরটা আমি এর আগেও শেয়ার করেছি, আজকেও আবার দেখাবো, যারা দেখোনি তারা দেখে নিও আজকে, আগে প্রসাদটা খেয়ে নিন। তো বন্ধুরা, প্রসাদ টসাদ খেয়ে নিয়েছি, তো এখন একটু যাচ্ছি মেয়ের বান্ধবীর বাড়ি। আসলে মেয়ে আগে দৌড় দিয়েছি প্রসাদ খেয়েই, আমাকে বললো মা ওদের বাড়ি যাই, বান্ধবীদের বাড়ি, তো বলেই দৌড় দিল। তো এই যে দেখো, এটা ওদের বাড়ি। তো ওর বান্ধবীর মাকে দেখছি না, মনে হয় কোথাও মানে ভিতরে আছে, কাজ করছে হয়তো। আর ওই যে দেখো মেয়েকে বসে আছে, তো এই বাচ্চাটা কে জানি না। আর এই যে মেয়েটাকে দেখছেন, এটা আমার মেয়ের বান্ধবী হয়। তো বন্ধুরা, এখন চলে এসেছি ওদের ঘরে, এখন যাব আবার মন্দিরে। মেয়ে জানেনি তো বাচ্চা কাচ্চা কি এক জায়গায় থাকে, ওই যে আমি এখানে আসলাম, আসার সঙ্গে সঙ্গে একটু বসে খেললো, খেলে চলে গেল দৌড়ে। তো ওর বান্ধবীর মা বলছিল যাবে প্রসাদ খেতে, এখনও যায়নি, সেই জন্য একটু মানে কি বসে আছি, তো ওর সঙ্গে একসঙ্গেই যাব। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা প্রথম আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।